চাষের জন্য জৈব সার, জৈব ওষুধ এবং স্প্রেয়ার এবং সঙ্গে ইলেকট্রিক্যাল গ্যাজেটস, এনার্জি সেভিং ইলেকট্রিক্যাল গ্যাজেটস। আমি আর বেশি সময় নেব। ABC News HT Live. You're watching ABC News HT Live. অনুরোধ করব এবং জৈব সরঞ্জাম গ্রহণ করার জন্য অনুরোধ করবো শিবরাজ আপনার কে। নমস্কার, ধন্যবাদ স্যারকে। এবারে বক্তব্য জৈব প্রযুক্তি দপ্তরের সহায়তায় আজকের এই দুই দিনব্যাপী প্রশিক্ষণ শিবির এবং জৈব সরঞ্জাম বিতরণ অনুষ্ঠান শুরু করতে চলেছি। আজকের এই অনুষ্ঠানে পুরোপুরি সাফল্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে সমাপ্তি করছি। সবাই ভালো থাকবেন, সকলকে ভালোবাসা। এই দপ্তরের মূল উদ্দেশ্য হচ্ছে জৈব গ্রাম তৈরির মাধ্যমে আপনাদের অর্থনৈতিক বিকাশ ঘটান। আপনারা জানেন আমাদের রাজ্যে এখনো আমরা অর্গানিক ফার্মিংয়ের দিকে আমরা জোর দিতে পারি না। বাজারের চাহিদা রয়েছে, যে শাক সবজিগুলো আমরা খেয়ে থাকি সেগুলোর মধ্যে কেমিক্যাল ফার্টিলাইজার মেশানো, আমরা তাই বিভিন্ন গ্রামকে সিলেকশন করে এই জৈব চাষের মাধ্যমে অর্গানিক ফার্মিংয়ের মাধ্যমে যারা কৃষি খামারে কাজ করেন তাদেরকে উৎসাহিত করতে চাইছি। আমাদের রাজ্যেও ক্রেতার অভাব নেই এবং এই যে আপনারা যে শাক সবজি ফসল উৎপাদন করবেন ইনঅর্গ্যানিক যেগুলো আমাদের বাজারে পাওয়া যায় তার থেকে অনেক দামে ক্রয় করতে ক্রেতা রয়েছে, কিন্তু বাজারে গেলে এই জিনিসগুলো পাওয়া যায় না। কাজে আমাদের এই দপ্তরের তরফ থেকে, এই ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি দপ্তরের তরফ থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে যে বিভিন্ন গ্রামগুলোকে চিহ্নিত করে ওখানকার মানুষ তাদের অর্থনৈতিক দিক দিয়ে আরও কীভাবে আমরা তাদেরকে শক্তিশালী করতে পারি সেই দিকের উপর জোর দিয়ে আজকে এই অনুষ্ঠান। এখানে প্রায় 50টি পরিবারকে চিহ্নিত করা হয়েছে যারা এই সমস্ত সামগ্রী আপনারা পেয়ে থাকবেন। এবং আমাদের পরিকল্পনার মধ্যে এখানে যদি কোনো পুকুর যেগুলো রয়েছে এই পুকুর চাষের মানে মাছ চাষের মাধ্যমেও আপনাদের কীভাবে ফিনান্সিয়াল বেনিফিট আপনাদের প্রদান করতে পারা যায় এই দপ্তরের তরফ থেকে সেই উদ্যোগটা নেওয়া হয়েছে। মৌমাছি বাক্স আপনাদেরকে দেওয়া হবে, আগামী দিনগুলোতে পিওর মধু আপনারা উৎপাদন করতে পারবে। এখানে অর্গ্যানিক শাক সবজিও উৎপাদন করতে পারবে। আপনাদের এলইডি লাইট ফ্যান দেওয়া হবে, বিদ্যুতের অপচয় বন্ধ করতে আপনারা সাহায্য করবেন। তাহলে আমাদের টার্গেট রয়েছে আগামী দিনগুলোতে আমাদের রাজ্যে ইতিমধ্যে প্রায় 3-4টা এরকম জায়গাকে আমরা চিহ্নিত করেছি যেখানে এই জিনিসগুলো আমরা ক্রমান্বয়ে
এই দপ্তরের তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে এবং যতদিন যাবে আরও বেশি মাত্রায় এই প্রজেক্টগুলো হাতে নেওয়া হবে। আমি ধন্যবাদ জানাবো এই যে আমাদের উদ্যোগ, এই যে চিন্তাভাবনা ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজির তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে, সর্বতভাবে সহায়তা করছেন আমাদের ত্রিপুরার ওএনজিসি। তারা তাদের যে সিএসআর অ্যাক্টিভিটিস লাভ্যাংশের তাদের 2% টাকা আমাদের রাজ্যের উন্নয়নে তারা খরচা করে থাকেন। আমি ধন্যবাদ জানাবো ওএনজিসি যিনি প্রতিনিধি রয়েছেন এবং প্রত্যাশা রাখবো যে আগামী দিনগুলোতে এই ধরনের আরো গ্রাম যখন এই দপ্তর তরফ থেকে চিহ্নিত করা হবে আপনারা সহযোগিতার হাত বাড়াবেন।